আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজেরিন, আজকের এই ভিডিওটা আমরা আলোচনা করব আল্লাহর নাম ব্যবহার করে কেউ যদি ভিক্ষা করে তো তাকে ভিক্ষা দেওয়া যাবে কিনা, মানে মানুষের কাছে হাত পাতে আল্লাহর নাম ব্যবহার করে তো দেওয়া যাবে কিনা, ইসলাম কি বলে। আলোচনা বুঝতে আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সম্মানিত বেয়ারা হাজেরিন, এক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ব্যবহার করে কেউ যদি মানুষের কাছে হাত পাতে ভিক্ষা করে, এই ভিক্ষা করা এটা আল্লাহর নাম ব্যবহার করে যদি কেউ কিছু চায় তাকে দেওয়া যেতে পারে, কারণ আল্লাহর নাম ব্যবহার করেছে, আল্লাহর নামের উসিলা দিয়েছে, আল্লাহর ওয়াস্তে বাবা কিছু ভিক্ষা দাও বললে আপনি কিছু না কিছু দিবেন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামকে এই তুচ্ছ কাজের সাথে আমরা যেন ব্যবহার না করি। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, ওয়ামাসাইলা ফালা তানহার, যখন কোনো ভিক্ষুক তোমার কাছে ভিক্ষা চায় তুমি তাকে নিষেধ করো না। যদি তার অবস্থা আসলেই জীর্ণ শীর্ণ হয়, ভিক্ষা দেওয়া অথবা নেওয়ার ভিক্ষা নেওয়ার উপযুক্ত যদি সে হয় আপনি তাকে দিয়ে দিবেন, তার থেকে আসলে আপনি না দিয়ে তাকে সরাইয়া দিবেন না, তাকে ধমক দিবেন না। কিন্তু সে যদি হকদার না হয় তাহলে তো তাকে না দিলে আপনি গুনাহগার হবেন না। আল্লাহর নাম ব্যবহার করে ভিক্ষুকদেরকে বলছি, তোমরা আল্লাহর নাম ব্যবহার করে এভাবে মানুষের কাছে এই তুচ্ছ কাজের সাথে তুমি আল্লাহর নামকে ব্যবহার করবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।